হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, তো তাদের সম্বন্ধে কিছু আর কি কথা বলবো, তো সেই কারণে আমি আসলাম। তো শুরুতেই বলছি, প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে একটু, মানে ভুল ত্রুটি হলে, কোনো কিছু যদি আমি ভুল কথা বলে ফেলি তাহলে একটু ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলবো যে আমি কিন্তু তাদের বাড়িতে এখন পর্যন্ত যাইনি, আমি শুধু আমার মানে সবাই ভিডিও বানাচ্ছে, তো ওই কারণেই আমিও ভাবলাম যে আমি ভেবেছিলাম যে দিদিভাইদের বাড়িতে যাব আর কি, তো ছাতিদির বাড়িতে আমি যাব মনে করেছিলাম, তো মনে করেছি। কিন্তু ভিডিও যখন দেখছি সবার, তারপরে ভাবছি যে যেচে পড়ে অপমান কি আমাকেও গেলে করবে, না আমি নিজে যেচে এত কিছু শোনার পরও আমি যেচে যা যেতে চাইছি দিদিভাইয়ের বাড়িতে, তো ওই কারণেই আর কি ভিডিওটা বাড়ানো। যে তোমরা কি বলো, তোমাদের মতামতটা কি, যে আমি কি যাব দিদিভাইয়ের বাড়িতে? তাহলে কি করবে আর কি, তোমাদের সবাই যে এরকম ব্যবহার করেছে, তো সেটা নিয়েই মানে আর কি সেটাই বলা। তো আর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে মন্দিরাদির বাড়িতে যাওয়া, ওটা তো আমার পক্ষে সম্ভবই না, কারণ কি মন্দিরাদির বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, তো আমি আর তার মধ্যে আমার ছেলে ছোট আছে, ওই কারণে আমি যেতেও পারবো না। কিন্তু যারা যাচ্ছে তারা এসে ভিডিও বানাচ্ছে যে মন্দিরাদির আমরা গেছি, আমাদেরকে সমাদর করলো না, আমাদের সঙ্গে সেরকম আর কি আপ্যায়ন করলো না, করলো গিয়ে তার নিজের রিলেটিভ বা বড় ইউটিউবার তাদেরকে আপ্যায়ন করলো, এই ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি। তারপরে তো মন্দিরাদির কোনো গল্পের কোন ঝুড়ি এখন একটা বড় একটা ঝুড়ি নিয়ে বসেছে, পুরো ফুল ফ্যামিলি মিলে একটা ঝুড়ি নিয়ে বসেছে। তো তো বন্ধুরা দেখো, ও হচ্ছে গিয়ে পুরো একটা বাড়ির ফ্যামিলির যত নো মানে বাজে আলোচনা, বাজে রকম কথা সমস্ত কিছু নিয়ে ও সোশ্যাল মিডিয়ায় চলছে, তো সেগুলো তো বলার বাইরে। তার জন্য তো মানুষের কোনো কথার আর নিশ্চয়ই কোনো সত্যি মিথ্যার এখানে ব্যাপার আছে, না হলে মানুষে এতটাই বদনামটা রটাতে পারে না আর কি। তো যাই হোক, তো তারপরে আর একটা কথা, সাধন সাথীদির কথা বলছি, সাথীদির বাড়িতে বলে নাকি বড় ইউটিউবার এসেছিলো, তখন তাকে সমাদর করেছে, সে যে এসছে সে ছোট, সে এখন পর্যন্ত চ্যানেলে কিছু হয়নি, তখন সেই ভিডিওগুলো করেছিল। তো আমি কন্টিনিউ যেহেতু ভিডিও কারোর না কারোর দেখতেই থাকি, যেরকম ধরো সাধন মানে সাধনদা সাথীদের ভিডিওগুলো আমি দেখি, মোটামুটি বছরখানেক ধরে আমি ফলো করছি ওদের ভিডিওগুলো। তো অনেকের ভিডিওর মানে ওদের বাড়িতে যারা আসে কয়েকজনকে দেখি ওর ভিডিওর মধ্যে দেখায়, আর যারা ভিডিওগুলো বানিয়ে নিয়ে যাচ্ছে তারা তাদের যা আর কি তাদের সঙ্গে যেরকম ব্যবহারটা হচ্ছে সেটা নিয়ে তারা ভিডিও বানাচ্ছে, মানে তারাও ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওগুলোই আমাদের চোখে পড়ছে। তো ওই কারণেই ভাবছি কদিন ধরে, আমি মানে অনেকটা দিন ধরে আমি ভাবছি যে আমি যাব যাব, তো প্ল্যান করছি যাব, তবে আমি একবার গিয়ে দেখবো, আমার এটা একটা মনে মনে ইচ্ছা আছে। কারণ কি, যেহেতু ইউটিউব চ্যানেল করছি তো চাইবো যে আমার চ্যানেলটা একটু ভালোভাবে দাঁড়াক। তো এবার ধরো একটা কাজ করতে গেলে দেখবে একজন বড় মানুষের সাপোর্টের দরকার, তো সেই ভাবনা ভেবে আমি মনে করেছি যে আমি যাব। কিন্তু মানে এই ধরনের কথা শুনে মনটা ছোট হয়ে যাচ্ছে, তবে আমি তাও যাব সাথীদের বাড়িতে যে আমার সঙ্গে ব্যবহারটা কেমন করে। তো এই ধরনের কথাগুলো শুনলে পরে দেখবে মনটা এমনি ছোট হয়ে যায়, যে নিচু হয়ে যায় যে যাব, কথাগুলো খারাপ খারাপ কিছু বলবে না তো আমাকে, তো এই ভাবনাটাই ভাবছি। তো ঠিক আছে চলো, ওই সবার সঙ্গে সব মানে ব্যবহার খারাপ করছে শুনতে পাচ্ছি, এবার নিজের চোখে দেখে আসবো, তারপরে আমি এই জিনিসগুলো বিশ্বাস করব। কিন্তু দেখো মানুষ, আমি একটা জিনিস একটা কথা আমি না বলে পাচ্ছি না আর, যে সাধন মানে সাথীদিরা যখন প্রথম ভিডিও বানায়, অনেক বছর ধরেই বানাচ্ছে, কিন্তু ওরা যখন ভিডিও বানিয়েছে তখন ওদের আমি যতদিন ধরে ভিডিও দেখছি আর কি, ওদের ঘর ঘর বাড়ি বা ওর বরের যে কাজ মানে সাধনদার যে কাজকর্ম সমস্ত কিছু ভাবনাটা ভেবে যখন এখন এই জায়গাটায় এসছে, তো কাদের জন্য এসছে, এই আমাদের মতন সব মানুষের জন্যই এসছে, নাহলে এত দূরে আসা সম্ভব ছিল না। তো
সেটাই যে তাহলে সবার জন্য যদি আমি দাঁড়াই, বা আমি সবাইকে আমার বিপদ সময়ে যদি আমি কাউকে পাশে পাই, তো তার কথাটা আমি কেন ভুলে যাব, বা তাদের কথাটা আমি কেন ভুলে যাব, এটাই আর কি ভাবি মাঝে মাঝে, ভিডিও বানাই বা দেখি তাই ভাবি যে সত্যি এরকম ঘটনা মানুষ করতে পারে, যার কোনোদিন কিছু ছিল না, শূন্য থেকে এতটা পর্যন্ত হয়েছে, তাহলে সেই মানুষগুলো মানুষের সঙ্গে এরকম ধরনের ব্যবহার করছে। তো যাই হোক, এটা সাধনদির ব্যাপার, সাধনদার ব্যাপারটা গেল আর কি, বা সাথীদের ব্যাপার, আমি ভুল বলে ফেলি মাঝে মাঝে, সাথী আর সাধন, যাই হোক এই এই দুটো দাদা দিদি ভাইয়ের কথা আমি বললাম। তো যাই হোক, গেল এদের কথা, এবার বলছি মন্দিরাদির কথা। মন্দিরাদির ভিডিও আমি অনেক দিন ধরে দেখছি, সেই যে সাধনদা একবার সাথীদি যে গেছিল মন্দিরাদির বাড়িতে, তার আগের থেকে আমি ভিডিওগুলো দেখছি, যে তারা তারা এসছে, তাদেরকে আগাতে নিয়ে এসছে, তার বাবা এসছে, তার বাবাও মানে মন্দিরাদির বাবাও ভিডিও করছিল, এই ভিডিওগুলো আমি দেখেছি। তো মানে তখন থেকে আমি ভিডিও দেখছি, তাই ভাবছি যে তখন তো তার তারও তো মন্দিরাদিরও তো ভালো বাড়িঘর দুয়ার ছিল না, মন্দিরাদিও তো খুব কষ্ট করে মানে কষ্ট করেছে, তো কষ্ট করার পরে তার মধ্যে এরকম মানুষ গেলে এরকম ব্যবহার করে, তো বলে অনেকে গেছি ভালো ব্যবহার করলো না, তাদের বাড়িতে গেলাম সে তার নিজস্ব নিজস্ব অনেক ইউটিউবার আছে, নানান রকম ইউটিউবার, আমি সবার কথা বলবো না কারণ বলাটা উচিত না, তো এই ধরনের ব্যবহার করেছে বা এই ধরনের, আমি এই ধরনের ওনার মানে মনোভাব ভাবটা এরকম ছিল, গেলাম যেন কেমন একটা আমাদেরকে যেন এড়িয়ে এড়িয়ে চলছে, তো এই ধরনের কথাগুলো বলছে। তো এইসব নানান রকম কথাগুলো ভাবনা ভেবে ভেবেছিলাম যে এদের বাড়িতে যাব, তবে ভেবেছি না, ভেবে রেখেছি আমি যাব। তো ঠিক আছে, চলো নিজে চোখে দেখে আসব, প্রমাণটা নিজে চোখেই পেয়ে যাব। তো আর কিছু বলার নেই, আমি ভিডিওটা এই বলে শেষ করছি, কারণ কি আমার কিছু কিছু জিনিস খারাপ লাগছে বলেই আজকে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো শুরুতে বলেছি প্লিজ প্লিজ ক্ষমা করো, শেষেও বলছি প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, কোনো কথায় যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সব চলো, সবাইকে টাটা।